নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর প্রতিটি এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে উপকূলীয় দ্বীপ এলাকা হাতিয়ায়। বৃষ্টি ও জোয়ারের প্রভাবে এরই মধ্যে দ্বীপের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর প্রতিটি এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে উপকূলীয় দ্বীপ এলাকা হাতিয়ায়। বৃষ্টি ও জোয়ারের প্রভাবে এরই মধ্যে দ্বীপের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর প্রতিটি এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে উপকূলীয় দ্বীপ এলাকা হাতিয়ায়। বৃষ্টি ও জোয়ারের প্রভাবে এরই মধ্যে দ্বীপের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর প্রতিটি এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে উপকূলীয় দ্বীপ এলাকা হাতিয়ায়। বৃষ্টি ও জোয়ারের প্রভাবে এরই মধ্যে দ্বীপের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর প্রতিটি এলাকায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছে উপকূলীয় দ্বীপ এলাকা হাতিয়ায়। বৃষ্টি ও জোয়ারের প্রভাবে এরই মধ্যে দ্বীপের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল।